বড়সড় ডাকাতির ছক ভেঙে দিল মালদার বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনের এক সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করলো পুলিশ। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মালদা মানিকচক রাজ্য সড়কের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে ইংরেজবাজার থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় রড, হাসুয়া, দড়িসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল মন্টু হালদার, বিকি ভাস্কর, শেখ আতিজুর, শেখ নিজামুদ্দিন এবং বাপি শেখ। ইংরেজবাজার থানার বাঁশবাড়ি, মিরচক এবং রতুয়ার পুখুরিয়া থানা এলাকায় বাড়ি ধৃতদের। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ডাকাতি করার উদ্দেশ্য পলিটেকনিক কলেজ সংলগ্ন একটি আম বাগানে জড়ো হয়েছিল, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হওয়ার আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। We are the manufacturer of ferroalloys and steel. Mainly, আমরা যখন এখানে যারা প্রোডাকশন করছি, যেমন হাই কার্বন এন্ড মিডিয়াম কার্বন, টেলিকম ম্যাঙ্গানিজ, ফেরোম্যাঙ্গানিজ এন্ড ফেরোক্রোম। অ্যালং উইথ দ্যাট, মাই স্টিল MS বিলেট উই আর প্রোডিউসিং এন্ড দ্য ডিসপাচ প্রোডাকশন ইজ অ্যারাউন্ড you can say only 10,000 to 12,000 metric tons, including of ferro and steel work. And total employment is around 1,500, including the temporary workers and permanent and all. So we are mainly output is going towards export, that is 70% nowadays, 70% export is there, and around 30% domestic consumption. We are supplying to steel plants and other private big plants, just like Jindal and all. आप लोग को अच्छा रिटर्न मिलेगा, लेकिन आप लोग को एक जगह पे इन्वेस्ट करने से नहीं होगा,
आपको जो गेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल एस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए सिलीगुड़ी गैंगटॉक दुर्गापुर इस बेल्ट में, जल्द से जल्द मेरे से संपर्क कीजिए 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार।